বন্ধুগণ, এখন আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদ জেলার একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি চন্দনবাটি শ্রী শ্রী ভোলানাথ মহেশ্বরের শিব মন্দির দর্শনের জন্য। গাড়িতে চেপে এই যাত্রা চন্দনবাটির শিব মন্দির। চন্দনবাটি শিব মন্দিরটি একটি ঐতিহাসিক শিব মন্দির। গাড়িতে করে এই জায়গাটা আমরা ঘুরতে এলাম। এর ঐতিহাসিক তাৎপর্য আছে, আজকে আপনাদেরকে দেখাবো সেই চন্দনবাটির শিব মন্দির। চারিদিকে শুধু সবুজ মাঠ, বিস্তীর্ণ মাঠ, জলাশয় এবং জমি, মাঝখানে শিব মন্দির। যা জমি দেখছেন প্রায় 5 একর, 63 শতক জমি ভোলানাথ মহেশ্বরের নিজের জমি। এই জমিতে চাষবাস করে যা ফসল হয় তা বেচে কনে নিত্য সেবায় ভোলানাথ মহেশ্বরের নিত্য সেবাতে খরচ হয়। উঁচু ঢিবির ওপর এই মন্দিরটি দেখছেন, সামনে পদ্ম পুকুর, প্রচুর পদ্ম চাষ হয় এই পুকুরে, এবং দুর্গাপূজার সময় এইখান থেকে পদ্ম বিভিন্ন স্থানে পুজোর জন্য রপ্তানি করা হয়। আর এই ভোলানাথ শিব মন্দিরের ওপরে বজ্রপাত হয়েছিল আশ্চর্যজনকভাবে। শিব মন্দিরটি অক্ষত ছিল, শিবলিঙ্গ অক্ষত ছিল, এবং আশেপাশের বজ্রপাতের ফলে গাছপালা পুড়ে গেছিল। একই সঙ্গে এই যে শিব মন্দিরের শিবলিঙ্গ দেখছেন, এই শিবলিঙ্গ মুর্শিদাবাদ তথা ভারতবর্ষের আমার মনে হয় সব থেকে সুবৃহৎ সুপ্রাচীন শিবলিঙ্গ। এটি ঐতিহাসিক তাৎপর্য বহন করে এই শিবলিঙ্গ, এবং মাঝে মাঝেই বিশেষত সোমবারের দিন ভক্তগণ দেখেন যে কৈলাস নাগ, বিভিন্ন বিষধর সাপ, সর্প, ভোলানাথ মহেশ্বরের সর্প এসে এখানে দুধ পান করেন। তার সাক্ষী এলাকার জনগণ নিত্য দিন দেখতে পান যে বিষধর সাপ এখানে এসে, মন্দিরে এসে দুধ পান করেন, এবং এখনও পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি। যে প্রস্তর খণ্ডটি দেখছেন সামনে, এটি আসলে ভোলানাথ মহেশ্বরের সিন্ধুক। চোর ডাকাতরা অনেকবার এটিকে ভাঙার চেষ্টা করেছে। এই চন্দনবাটির এখানে দাঁড়িয়ে আমরা পেয়েছি এলাকারই বাসিন্দা দেবাশিস দাসমহাশয়কে। এই শিব মন্দিরের যে এই সিন্ধুক রহস্য, এই সিন্ধুক রহস্য সম্পর্কে আপনাদের কতটা জানা আছে? সিন্ধুক সম্পর্কে আমরা যেটা পূর্বপুরুষের মুখ থেকে শুনে আসছি, যে কোনো দুষ্কৃতিকারী তাদের ধারণা ছিল যে এই সিন্ধুকের মধ্যে প্রচুর সোনার মোহর অথবা সোনা দানা আছে, তো সেই কারণে তারা রাতের অন্ধকারে তারা ওই শাবল বা ওই ধরনের অস্ত্র দিয়ে এটা ভাঙার চেষ্টা করেছে। তারা তো ভাঙতেই পারেনি, তারপরে শোনা গেছে তারা নাকি রক্ত উঠে মারা গেছে, তাদের মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। আপনারা শুনতে পেলেন যে এই সিন্ধুকটি বারংবার ভাঙার চেষ্টা করেছিল, সেটা ভাঙতে তো পারেনি, ভাঙার আগে তারা তাদের মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। এটা আমরা শুনে এসেছি পূর্বপুরুষের মুখে। এই মন্দিরটির বয়স কতটা হবে? এই মন্দিরটা মাননীয় নির্মল কুমার নওলাক্ষা আমলে, অর্থাৎ 1927-28 সাল, এই 1 বৎসর এখানে খনন কার্য চলে, তো তখনই আমাদের এই শিবলিঙ্গটি উঠে বা উত্তোলন করা হয়। তো তার আগে বা বর্তমানে এখন যে সমস্ত ঐতিহাসিকগণ আমাদের এখানে দেখার জন্য আসেন বা প্রত্নতত্ত্ব বিভাগ থেকে লোক, তারা অনুমান করেছেন যে এটা বিশেষ করে মহিপাল রাজার আমলের বংশবিশেষ, এবং কোনো এক সময় হয়তো আমাদের এই মন্দিরের কাছাকাছি কোনো মন্দির টাইপের জলপথ ছিল, সেই জলপথের মাধ্যমে মহিপাল রাজারা তারা ওই বৃহৎ শিবলঙ্গিত জলপথে তারা বহন করে এনে এখানে তাদের উঁচু বাড়ি ছিল, এটা অনুমান করেছেন ওনারা। তো সেই শিবলিঙ্গকে
তোলার পরে এখানে তার স্ত্রী মাননীয় নির্মল কুমার নলাখার স্ত্রী নীলম কুমারী দেবী উনি সেবায় নিয়েছিলেন, দেখভাল করতেন। এবং এখানকার যে জমি জায়গা আছে, বিশেষ করে 5 একর 36 শতক এই শিবের নামই আছে, সেই জমি বর্তমানে এই চন্দনবাটি গ্রামে দু একজন লোক তারা বর্গা করতেন, তারা মারা যাওয়ার পরে অন্য লোক চাষ করে, তারাও বর্গা করেছেন। বর্তমানে এখন বদুদ মিয়া নামে একজন বর্গাতার আছেন, তিনি এখানে চাষবাস করেন এবং শিবকে কনফোর্ট ফসল দেন। তো এরপরে হচ্ছে এখন বর্তমানে ওই মাননীয় নির্মল কুমার নলক্ষার ছেলের ছেলে নাতি তারা জীবিত আছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে কমিটিতে আসেন এবং তারা যখন যেরকম পারেন 50,000, 21,000, 40,000, 10,000 তারা ডোনেশনও করেন করেছেন। আমরা এই মন্দিরে আপনার যে উন্নতিগুলো করেছি তাতে তাদের পয়সা লাগানো আছে এবং আমরা এটা ছাড়াও প্রতি বছর যে শিবরাত্রি হয় সেই শিবরাত্রি উপলক্ষে আমরা মেলা করি। আগে তো প্রায় 30-35 দিন মেলা করতাম, কিন্তু বর্তমানে 4 দিন, 5 দিন, 6 দিন এরকম আমরা মেলা করে থাকি। সেখানে আমাদের কিছু ইনকাম হয়, সেই ইনকামের পয়সা থেকে আমরা মন্দিরের উন্নতির কাজে আমরা ব্যবহার করি। প্রচুর আমাদের এখানে ভক্তরা আসেন। তাছাড়াও এই বছর 4-5 দিন আগের থেকে আমাদের এখানে শ্রাবণ মাসে জল ঢালার জন্য প্রতি সোমবার কিছু ভক্তগণ আসে, তারাও আমাদেরকে 10-20 টাকা করে আমাদেরকে ডোনেশন দেয় এবং সেই সমস্ত পয়সাতে আমরা বর্তমানে মন্দিরে অনেকটাই করতে পেরেছি। আশা করছি আগামী দিনে আরও কিছু উন্নতি করব। সামনে যে নিমের গাছটা দেখছেন, এই নিমের গাছের সামনে যে গর্ত মতো দেখতে পাচ্ছেন বর্তমানে জল আছে, এইটা আমরা শুনে এসেছি পূর্বপুরুষের মুখ থেকে যে এখানে একটা গুহা ছিল, সেই গুহার মধ্যে কোনো এক সাধু ছিল, যে ওই গুহা থেকে কখনোই সাধু বেরোতো না বা আমাদের গ্রামের কোনো লোক তার চেহারা দেখতে পায়নি। হ্যাঁ, এই গুহাটা মানে এখন বর্তমানে গর্ত হয়ে আছে, জল জমে আছে জমির মতো। হ্যাঁ, এখানেই গুহাটা ছিল, এই দেখছেন এখানেই ছিল গুহাটা। তো সেই গুহাতে সাধু বাস করতেন, তো সেই সাধুর চেহারা আমাদের গ্রামের কোনো লোক দেখতে পাননি। কী করে বাঁচতেন বা কী খেতেন কী করতেন, আমাদের গ্রামের লোক তারা দুধ দিয়ে যেতেন, সে হাত বাড়িয়ে দুধ নিত এবং সেই গুহার মধ্যেই সে খাওয়া দাওয়া করতো, গুহার মধ্যেই সে থাকতো, কোথায় পায়খানা কোথায় পেছাব কী করতো সেটা অন্য গ্রামের মানুষ আজবাবু দেখতে পাই, সে গুহার মধ্যেই থাকত। তারপরে হঠাৎ বেশ কয়েক বছর থাকার পর সে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়, গ্রামের কোনো লোককে কিছু বলেও নেই জানেও। আর এই যে এটা বর্তমানে যে শিব কমিটি আছে, সেই শিব কমিটিকে বর্তমানে দেখভাল করার জন্য সন্দীপ কুমার, মাননীয় সন্দীপ কুমার নলক্ষা উনি আমাদের একটা কমিটি করে দেন, যে কমিটির সেক্রেটারি বর্তমানে আমি দেবাশিস দাস এবং কেয়ারটেকার মাননীয় রাজেন্দ্র কুমার কুম্ভর এবং হেড ক্যাশিয়ার হচ্ছে মাননীয় আসগার দেওয়ান এবং ক্যাশিয়ার হচ্ছেন প্রসেনজিৎ ফুলমালি, আরও অনেকেই আছেন, তারা বর্তমানে দেখভাল করছেন এবং এই শিবের উন্নতি করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের এখানে রিসেন্ট একটা ট্রান্সফরমার ব্যবস্থা করেছি আমরা এসএস সাহেবকে বলে, উনি আমাদের একটা ট্রান্সফরমার ব্যবস্থা করে দিয়েছেন, এটা কিছুদিনের মধ্যে ট্রান্সফরমারটা লাগানো হবে। আমাদের এখানে যে পুকুরটা আছে এটাকে আমরা মোটামুটি লেবার টেবার লাগিয়ে কিছুটা পরিষ্কার করে আমরা মাছ টাছ ফেলেছি। আর তাছাড়া এখানে প্রতিদিন সন্ধ্যায় মোটামুটি ওই 6টা থেকে ওই 7টার মধ্যে আর কি, শীত গ্রীষ্মের মধ্যে টাইমটা একটু ভ্যারি করে, আমাদের প্রতিদিন সন্ধ্যায় এখানে আরতির ব্যবস্থা করা হয়, আরতি হয় এবং শ্রাবণ মাসের প্রতি সোমবারই আমাদের এখানে অনেকে দূর দূর থেকে এসে অনেকে প্রসাদ তারা বিতরণ করেন। যেমন এবছরে আজিমগঞ্জ থেকে এসেছিলেন বন্ধুগণ সেবা দল, তারপরে সামনে সোমবার আছে, এই সোমবারেও হয়তো কেউ আসতে পারে,
তো লাস্ট সোমবারে আমাদের পাঁচজন আসবেন, বীরভূম থেকে আসবেন, মুর্শিদাবাদের আরও তিন চারটি দল আসবেন, যারা এখানে শিব মন্দিরে যারা ভক্ত আসবে তাদেরকে তারা স্বেচ্ছায় নিজেদের অর্থ ব্যয় করে বাবার প্রাঙ্গণে তারা ভোগ বিতরণ করবেন জনসাধারণের উদ্দেশ্যে। আপনার নাম? আমার নাম দেবাশিস দাস, বর্তমানে আমি শিব কমিটির সেক্রেটারি।